দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে যশ ঘূর্ণিঝড়ে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের পক্ষ থেকে রবিবার 30 মে ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশন সদস্যরা পৌঁছে গিয়েছিল কুলপি, কাকদ্বীপ, হারউড পয়েন্ট, পাথর প্রতিমা এবং শিবনগর গ্রামের বিভিন্ন অঞ্চলে। শুকনো খাবার, জল, দরকারি ওষুধপত্র তুলে দেওয়া হয় বিভিন্ন মানুষের হাতে। এই কাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হারউড পয়েন্ট পোস্টাল পুলিশ স্টেশনের এএসআই শ্যামলবাবু এবং পাথর প্রতিমা পুলিশ স্টেশনের আইসি সঞ্জয়বাবুর অবদান অনস্বীকার্য। ওনাদের সাহায্য ছাড়া এত সুস্থভাবে এই কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নরেশচন্দ্র গাঙ্গুলী ট্রাস্ট। এছাড়াও এই সেবামূলক কাজে ন্যাশনাল হিউম্যান রাইটস সেপারেশনের পাশে এসে দাঁড়িয়েছেন আরো অনেকে। তাদের ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের কর্ণধার শুভদীপ চৌধুরী জানান, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাটাই তাদের প্রধান কাজ এবং কর্তব্য। সকলের সহযোগিতা, ভালোবাসাই তাদের এগিয়ে চলার পাথেয়। আমরা এখন কুলপিতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুলপি পৌঁছে গেছি। এখানে আমরা একটা পোর্শন মাল এই টোটোতে করে আমরা নিয়ে যাব গ্রামের মধ্যে, এবং গ্রামে গিয়ে যেখানে এফেক্টেড এরিয়া সেই এরিয়াতে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করব। এখান নমস্কার, আমি সুপ্রদীপ চৌধুরী, ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের প্রেসিডেন্ট। আজকে আমরা ইয়াস যে ঝড় হয়েছে আপনারা সবাই জানেন, ইয়াস ঝড়ের পরে বাংলার যে উপকূলবর্তী অঞ্চল সেই অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির সম্ভাবনা নেই, প্রশাসনের তৎপরতায় আমরা এখনো পর্যন্ত একটি মানুষেরও প্রাণ যায়নি। বিশেষ করে এই অঞ্চলে আমরা আসার পর আমরা সবচেয়ে বেশি যার হেল্প পেয়েছি সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের হেল্প। আমি কয়েকজনের নাম না বললেই নয়, যেমন আমরা যে অঞ্চলে এখন দাঁড়িয়ে আছি অঞ্চলটা হচ্ছে শিবনগর, সুন্দরবনের শিবনগর অঞ্চল। এই শিবনগর গ্রামের একজন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার সুভাষচন্দ্র মাইতি, যার বাড়ির সামনে আমরা এই প্রোগ্রামটা করছি, এই ত্রাণের কাজটা করছি, এবং এখানকারই পঞ্চায়েতের সদস্য সুভাষ সৌমিত্র মাইতি, এই দুজনকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। এছাড়া এখানকার থানার যিনি বড়বাবু, তিনি আইসি আছেন সঞ্জয়বাবু, তাকেও আমরা ধন্যবাদ জানাই। পুরো প্রোগ্রামের প্রথম থেকে শেষ অবধি পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অত্যন্ত সহযোগিতা করেছে, এবং এই গ্রামে যে পরিবারগুলো আছে আমরা খুব যৎসামান্য চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। এবং আমরা জানি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমাদের এই প্রয়াসের সঙ্গে আরও একটি সমাজসেবী সংগঠন, তারা আমাদের সঙ্গে এগিয়ে আসে। আমরা যখন প্রথম এই খবরটা তাদের দিই তারা একদম খুব উৎসাহ দেখিয়ে আমাদের সঙ্গে এগিয়ে আসে। তো সেই সংগঠনটি হলো শোভা ওয়েলফেয়ার ট্রাস্ট, তার যিনি কর্ণধার সুদীপ ঘোষ, সেই সুদীপবাবুকেও আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই গ্রামের যে সমস্যাগুলো আমরা গ্রামের লোকেদের কাছ থেকে শুনলাম, এখানকার প্রতিনিধিদের কাছ থেকে শুনলাম, আমরা কলকাতায় ফিরে গিয়ে আমাদের সংগঠনের সদস্যরা সেগুলো নিয়ে বিচার বিবেচনা করবে, এবং আরও যে সমস্ত সামাজিক সংগঠন এই বিষয় নিয়ে কাজ করে, যেমন এখানে একটা বিষয় উঠে আসলো পরিবেশের বিষয় নিয়ে, যেখানে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা গ্রাম পরিদর্শন করতে গিয়ে দেখলাম প্রচুর মাছ মারা গেছে, প্রচুর গবাদি পশু মারা গেছে, ফলে যে একটা বিশাল দূষণ হয়েছে এখানে, সেইটা থেকে কী করে এই গ্রামকে রক্ষা করা যায় সেই ব্যাপারে আমরা যেমন সরকারেরও দৃষ্টিপাত করব, আলোকপাত করব, তেমনি আমরা নিজেরাও যে সমস্ত সংগঠন এই বিষয়ে কাজ করে আমাদের সংগঠন থেকে যদি কিছু করা যায় অবশ্যই আমরা সেটা দেখব। নবনীতা রিপোর্ট, বঙ্গ ইনফো।